আজ 15 আগস্ট স্বাধীনতা দিবসের অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই তোমাদেরকে। তোমরা জানো আজকের দিনে ভারত স্বাধীন হয়, কিন্তু শুধু কি আজকের দিনের জন্য ভারত স্বাধীন হয়েছিল? আসলে এই লড়াইটা শুরু হয় 1920 সাল থেকে, যেই সময় জাতীয় কংগ্রেস দলটি প্রতিষ্ঠিত হয়। সেইখান থেকে নানান বিদ্রোহ আন্দোলন চলে। তারপরে এই 1947 সালে মাউন্ট ব্যাটেনের নির্দেশে যে মাউন্ট ব্যাটেন ল পাস হয়, সেই অনুযায়ী 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। স্বাধীনতার ইতিহাস আমার থেকে তোমরা আরো বেশি জানবে, অনেক আরো ভালো জানবে, কিন্তু আমরা কোথাও না কোথাও এই স্বাধীনতাকে শুধু একদিনের জন্য সীমাবদ্ধ করে রেখেছি। আমরা এই 15 আগস্টের আগের দিন থেকেই স্ট্যাটাস দেওয়া শুরু করি, কিংবা হোয়াটসঅ্যাপে ডিপি চেঞ্জ করি, ফেসবুকে ডিপি চেঞ্জ করি, বা একটা ভিডিও যেগুলো আমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপলোড করি। কিন্তু সত্যি কি এই আপলোড করার মাধ্যমে তুমি জাতীয়তাবাদী হয়ে উঠবে? একদমই নয়। আমরা ভারতের একজন সুশিক্ষিত বা সফল নাগরিক তখনই হতে পারবো যখন ভারতবাসীর জন্য কিছু করতে পারবো। কারণ ভারত ভারতবাসী ছাড়া কিছুই নয়। আর ভারতবাসীর জন্য কিছু করা মানে তুমি একদিন তোমার গ্রামের যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে ফ্রিতে একটু পড়ালে, বা যারা একদমই গরিব দরিদ্র তাদেরকে একদিন একটু উপহার দিলে, এর মাধ্যমে আমাদের দেশটা এগিয়ে যাবে। একটা দেশকে এগানোর পিছনে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার, আর এই শিক্ষা তারাই দিতে পারে যারা নিজে শিক্ষিত। তো তোমরা আগে নিজে শিক্ষিত হও, এবং তারপরে দেশের মানুষকে আমাদের দেশের গৌরবময় ইতিহাসের কথা বর্ণনা করো। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, আর এটা বলতেই সিদ্ধারা সোজা হয়ে ওঠে। গণতান্ত্রিক দেশে মানুষের ভিত্তিতে সমস্ত কিছু নির্ভর হয়, আর এটাই আমাদের দেশের সব থেকে বড় বৈচিত্র্য। পৃথিবীর মধ্যে সব থেকে বড় গণতান্ত্রিক দেশ সেটা হচ্ছে ভারত, আর ভারতের এইখানেই সব থেকে বড় মর্যাদা বা আত্মসম্মানের জায়গা। আমরা ভারতবাসী হয়ে আমরা নিজেরাই অনেক সময় ভারতকে কলঙ্কিত করি, বা ভারতের যারা এখন ভারতের জন্য প্রাণ দিয়ে চলেছে, নিজের ফ্যামিলি থেকে দূরে থেকে আমাদের জন্য লড়াই করে চলেছে, তাদেরকে আমরা দূরে ঠেলে দিই। অর্থাৎ আমি বলতে চাইছি ভারতীয় সেনাবাহিনীর কথা, বায়ুসেনা হোক, নৌসেনা হোক, কিংবা স্থলসেনা, তারা প্রত্যেককেই নিজের ফ্যামিলিকে ছেড়ে, নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে আমাদের জন্য, ভারতবাসীর জন্য লড়াই করে চলেছে, আর আমরা তাদেরকে এই যথার্থ সম্মান দিই না। অনেক সময় তাদেরকে অনেক কুরুচিকর কথাও বলে থাকি, কিন্তু তারা কি সেটা সত্যি ডিজার্ভ করে? প্রত্যেকটা মানুষ তার জীবনে কিছু না কিছু করে, তারা তো এমন একটা কাজ করে সেই জন্য তাদের প্রাণও চলে যেতে পারে। তারা করে নিজের দেশের জন্য, নিজের ভারতবাসীর জন্য, নিজের মাটির জন্য, আমরা তাদেরকে যথেষ্ট সম্মান দিই না। আমার মনে হয় আজ স্বাধীনতা দিবসে আমরা একটা প্রতিজ্ঞা নিতে পারি যে প্রতিবারের মতো এইবারও আমরা ভারতীয় সেনাবাহিনীকে আমরা সেই সম্মানটা দেব। আর আমরা যারা বাঙালি, তোমরা জানো যে এই বাঙালির ইতিহাস এই স্বাধীনতার ইতিহাস ছাড়া মানে বলা সম্ভব নয়। স্বাধীনতার ইতিহাসে যদি বাঙালির কথা না ওঠে তাহলে ইতিহাস কখনো পূর্ণই হতে পারে না। আমি তোমাকে 10 জন বাঙালি ফ্রিডম ফাইটারের নাম বলতে বললে তুমি ফার্স্টেই বলবে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, কিংবা প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে আরও যারা যারা মনীষীরা রয়েছেন তাদের নাম তোমরা বলতে পারো। কিন্তু তোমরা এদের নাম কখনো শুনেছ? নলিনী বাগচি, ভূপেন্দ্রনাথ বোস, শরৎচন্দ্র বোস, শিশির কুমার বোস, ভবানী প্রসাদ ভট্টাচার্য, রামকৃষ্ণ বিশ্বাস, এরাও স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কিছু কিছু লোকের নাম ইতিহাসের পাতায় থাকে না বলে তাকে আমরা চিনি না, কিন্তু এদেরকে আমাদের চেনা উচিত। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, যে মায়ের কোল ফাঁকা হয়েছে, তাদেরকে আমরা ভুলে যেতে কখনোই পারি না। আমাদের এই কলকাতায় কতটা আন্দোলন সংগঠিত হয়েছে তোমরা জানো? সেটা 1947 সালের রাতেও কত আন্দোলন এই কলকাতার বুকে সংগঠিত হয়েছে। ইংরেজরা বুঝতে পেরেছিল যে এই বাঙালি জাতি এতটাই ইন্টেলেকচুয়াল যে এই বাঙালি জাতি তাদের কাল হয়ে দাঁড়াবে, সেই জন্য তারা প্রথম কিন্তু বাংলায় দখল করতে আসে, এবং সেইখান থেকে নানান অত্যাচার শুরু করে। আমাদের বাঙালি জাতির জন্যও কিন্তু একদিক দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর গঠিত IN অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন এই ইংরেজরা
এই আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির আর্মিদেরকে হত্যা লীলা চালায় বা অত্যাচার চালায়, তখন ভারতীয় মানুষ গর্জে ওঠে। এবং সেই সময়ও এই ইংরেজদের উপর যেই রাগ বা এই যে অত্যাচারের এতদিনের যে আগুন ছিল সেটা আরও পেট্রোল পায়। তারপর থেকেই তারা শুরু হয় জাতীয়তাবাদী, এবং সেইখান থেকেও শুরু হয় এই জাতীয়তাবাদী আন্দোলন। সেইখান থেকেই স্বাধীনতা আসে। ভারতের ইতিহাস একটা গৌরবময় ইতিহাস। সেই ইতিহাসকে আমরা যদি কখনো কলঙ্কিত না করি, সেই জন্য মনে হয় আমরা প্রতিদিনই একবার না একবার এদের কথা স্মরণ করবো।